হ্যালো গাইস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের বছরের শেষ দিনটাতে নিশ্চয়ই অনেকেই পিকনিক করছো, অনেকে খুব মজা করছো। আজকের দিনটাতে খুব ভালোভাবে কাটিও। আর আমরা দেখো দুজন মিলে এরকম বসে রয়েছি আর তোমাদের সাথে গল্প করছি। আর আমরা একটু আগেই গেছিলাম একটু শপিং করতে, তো কী শপিং করলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমি প্রীতি আর আমার সাথে আছে ত্রিশিকা। আর বছরের শেষ দিন যখন শপিং করে এসেছি, তো শপিং করে তো খাওয়া দাওয়ার একটা পার্ট থাকেই ভাই, কিন্তু বাইরে খাইনি কারণ মেয়েকে রেখে গেছিলাম। আর মেয়েকে রেখে গিয়ে বাইরে খাবো, মনটা একটু কেমন কেমন করছিল, তাই না বাবা? এই জন্য বাড়িতে এসেছি। আর মেয়ে বলছে রোল খাবো, তো এখন চলো রোলটা বানিয়ে নিই। ফাইনালি রোল বানানো হয়ে গেছে। আর আমার মেয়ে আমাকে একটা বুদ্ধি দিল যে চলো আমরা একটা রোল চ্যালেঞ্জ করি তুমি আর আমি মিলে। কি বোকা দেখো, আমার সাথে নাকি রোল চ্যালেঞ্জ করবে। সে যাই হোক বায়না করেছে যে এটা একটা খেলা হিসেবে ধরা যায়। ও বলছে মা তুমি কিন্তু আস্তে আস্তে খাবে, হ্যাঁ তাহলে কিন্তু আমি জিতে যাব। আবার শাস্তিটাও ভেবে নিয়েছে ও। কি ভেবেছিস যে হারবে সে কি করবে? বলছে একটা গোটা পাতি লেবু খাবে। আর যে জিতবে, ও যেহেতু ফ্রুট কেক ভালোবাসে, ঘরে ফ্রুট কেক আছে, বলছে যে জিতবে সে ফ্রুট কেক খাবে। তো আমরা চ্যালেঞ্জটা শুরু করছি, রোল চ্যালেঞ্জ। তো চলো স্টার্ট করা যাক। মা আর মেয়ে মিলে তো রোল খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে বসে গেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে, কিন্তু এই দেখো হাত দিয়ে মেরে মেরে আমাকে বলছে তুমি খেও না মা, তুমি তাড়াতাড়ি খেও না, আমি কিন্তু হেরে যাব মা, তুমি তাড়াতাড়ি খেও না। ওর কেলোকৃত্তিগুলো দেখো তাহলে বুঝতে পারবো। দেখো চিড়ে চিড়ে রাখছে, আবার কমিয়ে রাখছে যাতে ও তাড়াতাড়ি খেতে পারে। যাই হোক, আমি তো আস্তে আস্তে খাচ্ছিলাম ওকে জেতানোর জন্য। তো দেখো শেষমেশ কী হতে থাকে, আর তোমরা ভিডিওটা এনজয় করো। ড্র হয়ে গেছে, ড্র, দুজনেই জিতে গেছি। এই যে তোমারটা এখনো আছে এখানে। আচ্ছা মুখেরটা তো শেষ হয়েছে, একটুখানি রয়েছে, আমরা দুজনেই জিতে গেছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার লেবু খেতেই হবে, লেবুগুলো আমার পেট খারাপ হয়ে যাবে। তুমি আমাকে অন্য কোনো শাস্তি দাও। লঙ্কা, লঙ্কা খাবো, অন্য কোনো দেখো আমি হেরে গেছি, আমাকে বলছে কান ধরতে। ঠিক আছে, যদি জিতেছে ওই জন্য ওকে একটা ফ্রুট কেক দিতে হবে। তো দাঁড়াও দিয়ে দিচ্ছি, ও জিতেছে এই জন্য ওকে কেক দিলাম। শপিং করেছি, শপিং করেছি বলতে কি কি শপিং করেছি বলো তো? ঘর পুরো শূন্য হয়ে গেছিল, মানে খাবার দাবার কিছু ছিল না ভাই, ওই জন্য সব মুদিশালায় আর কি নিয়ে এসেছি। কিনে আর কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো এত বড় একটা 1 কেজি নিউট্রেলার প্যাকেট নিয়ে এসেছি, এখানে মোটামুটি সব 1 মাসের সদাই রয়েছে। মানে এমনভাবে 1 কেজি প্যাকেট নিয়ে আসা হচ্ছে যেন 1 মাস ধরে সয়াবিনই খাবো। মানে এটা রাখা হয়েছে এক্সট্রা, মানে ধরো
এটা সাইডে রাখা হচ্ছে, ধরো অনেক সময় মাছ মাংস ডিম কিছুই নেই ঘরে, তো সয়াবিন দিয়ে কাজ চালাবো ভাই, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। সে যাই হোক, এখন দেখো এখানে তরকার ডাল, এখানে তরকার ডাল আছে, মটর ডাল আছে, ঘুগনির মটর আছে, তেল রয়েছে, হলুদ রয়েছে, শাহি গুঁড়ো গরম মশলা রয়েছে, আটা রয়েছে, নুনের প্যাকেট রয়েছে, এখানে বিস্কিট রয়েছে, তারপরে তোমার এই গোটা জিরে আছে, চিনি আছে, হ্যাঁ সমস্ত কিছু রয়েছে। আর দেখো এই এরকম গণেশের প্যাকেটটা আমি ফার্স্ট ইউজ করছি, আমি আগে লুজ ইউজ করেছি, কিন্তু এখন দেখছি না এটা বেশ ভালো, আজকে যেটা রোল বানিয়ে খেয়েছি এটা দিয়েই খেয়েছি, ঠিক আছে খুব ভালো। এটা কি বলতো, সত্যি কথা বলতে কি আমাদের মতো মধ্যবিত্ত ঘরে মানে বিশাল ভালো হাইফাই ড্রেস শপিং বলতে এটাকেই বোঝায়, ভালো মন্দ একটু ঘরে থাকবে, ঘরটা ভরা ভরা থাকবে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা থাকবে না, এটাতেই খুশি ভাই, আমি তো খুব খুশি। কারণ এখানে মোটামুটি এক মাসের সদাই আছে, প্রত্যেক মাসে এরকম নিয়ে আসা হয়, একেবারে নিয়ে আসলে কি সুবিধা হয়, ঘরে সমস্ত কিছু থাকলে সকাল সকাল সব কিছু করে ফেলা যায়, তার জন্য এই শপিংটা করেছি। আর বছরের শেষ ভাই, এই শপিং করে তো দারুণ মজা পেয়েছি আমি। আর সব থেকে বড় কথা, বছরের শেষে কিছু তো শপিং করেছি, সে ঘরের জিনিস মুদিখানায় যাই হোক না কেন, তাই না? গুড মর্নিং গাইস, এগুলো দেখো ডিসেম্বর মাসের ফুল, এগুলো নাকি ডিসেম্বরেই ফোটে। তোমাদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, সবাই অনেক ভালোভাবে কাটিয়ে বছরটা। আমার বরের একটা টেস্ট আছে আজকে, তিন বছর আগের একটা অ্যাক্সিডেন্টে ও এখনও মানে কষ্ট পাচ্ছে ব্যথায়, সেই সেটার ডিটেলসে তোমাদের পরে জানাবো। তো আজকে ওটার একটা MRI আছে, ওটার জন্য হসপিটালে যেতে হচ্ছে, তো ফার্স্ট জার্নিতে তোমাদের মন ভারী করতে চাই না, সেই কারণে এত ডিটেলসে যাচ্ছি না। আজকে রবিবার, কিন্তু আজকে হসপিটালেই টেস্টটা হবে, ওরা ওরকমই ডেট দিয়েছে, MRI এর ডেট আছে, MRI নাকি মানে এরকম রোববার রোববার করে হয়, আর যদি মানে অন্য বারে করতে চাও তাহলে রাতের দিকে নাকি হয় টেস্টগুলো, তো আমরা রবিবারটাই বেছে নিয়েছি। আজকে 5 জানুয়ারি বছরের শুরুতেই হসপিটাল থেকে শুরু হচ্ছে বন্ধুরা, মনটা একটু খারাপ, তবু যদি এরকম দৌড়াদৌড়ি করে যদি আমার বড় সুস্থ হয়ে যায় সেটা অনেকটা পাওয়া। যাই হোক, এটা বলে আর মন ভারী করতে চাইছি না। তো দেখো স্নান টান করে নিয়েছি, আর মেয়েকে ওইদিকে খেতেও দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নেবে, মেয়েকে রেখে যাব আমার বাপের বাড়িতে, ওখান থেকে আমরা বাস ধরে হসপিটাল যাব, আরজিগড় যাব। তো মেয়ে দেখো খেতে বসে গেছে, চলে এসেছি বাসে করে, আর এখানে দেখো বাস থেকে নেমে গেছি, নেমে যাচ্ছি, 12:15 টাইম দিয়েছিল টেস্টের জন্য, তো এখনও গেটের সামনে যাইনি, আরজিগড়ে ঢুকবো। হসপিটালের গেটের সামনে থেকে চলে এসছি, হসপিটালের যে বড় গেটটা, আউটডোরের গেটটা ওটা বন্ধ, আর এমনি হসপিটাল চত্বরে যেসব খাবার দাবার দোকানগুলো বসে ওগুলো বন্ধ, কারণ আজকে রোববার, মেনলি MRI মনে হয় কিছু কিছু টেস্ট হয়তো হয়, আজকে আমাদের ডেট ছিল তার জন্য এসছি। তো চলে এইখান থেকে বললে এমার্জেন্সি গেট দিয়ে ঢুকতে হবে, তার জন্য এই বড় গেট পার হয়ে ওই এমার্জেন্সি গেটের দিকে যাচ্ছে। ফাইনালি MRI এর ওখানে চলে এসেছি, এখানে MRI হবে, এখানে কাগজপত্র জমা দেব, তারপরে দেখো আমার বর এখানে দাঁড়িয়ে রয়েছে ওয়েট করছে কাগজপত্র জমা দিয়ে, কতক্ষণ পরে আসতে বলবে সেটা এখনো বলেনি। আমরা এসেছিলাম 12:00 সময় তোমরা দেখেছো, তারপরে যে কাগজপত্রগুলো জমা দিলাম তখন ভেতর থেকে ওরা বললো যে মিনিমাম 4 ঘন্টা ওয়েট করতে হবে, তো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য কোনো ফুটেজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ওইখানে 4 ঘন্টা পরে গিয়ে আবার বললাম যে আমাদের তো 4 ঘন্টা হয়ে গেছে, তাহলে কি আমাদেরকে এখন ডাকা হবে, তখন ওরা বললো হ্যাঁ 4টে তো বেজে গেছে, আবার কিছুক্ষণ বললো বসতে, আবার ফোন করে ওদের কাছে যেহেতু ফোন নম্বর ছিল তো ফোন নম্বরে ফোন করে ডাকলো, তো ওখানে লাগলো মোটামুটি 40 মিনিট মতো লেগেছে MRI এর ওখানে। টেস্ট হয়ে গেছে, ভেতরে ঢুকে সমস্ত কিছু কাজ, হসপিটালের কাজ কমপ্লিট। আর দেখো বাড়ি ফিরতে ফিরতে যেহেতু বিকেল 4টে বেজেই গেছে, সেই কারণে ফুচকার গাড়ি দেখে আমার খুব মজা লাগছিলো।
কিন্তু ওই হসপিটালের ঘাত পাই আর খাইনি। আর ওকে দেখো আমি হাসি হাসির কথা বলছিলাম, ও তাও হাসছিল না, ওর যেহেতু শরীরটা ভালো না। আমি বলছিলাম দেখো তোমাকে লোকে পাগল বলবে ভিডিওটা দেখে, যে তুমি রামগুরুদের ছানা, তোমাকে তুমি হাসতে তাদের মানা, এরকম একটা ব্যাপার। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি নতুন একটা।